মঙ্গলবার অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রানীগঞ্জ বাজার এলাকায় কালাপাহাড়ির ঢালে চাদর চড়ালেন এবং প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক। এদিন মন্ত্রী জানান, প্রতি বছর এই পবিত্র দিনে তিনি কালাপাহাড়ির ঢালে উপস্থিত হয়ে প্রার্থনা জানান। সবাই জানে মহরমের ইতিহাস, তবে বর্ধমানের শহরে এই কালীপাহাড়ি কার্যক্রম আমাদের মিশি রোডে এখানে প্রতিবারই আসি প্রার্থনা জানাতে, এবং খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে এসে। আমার সঙ্গে বিধায়ক আমাদের অলোক মাঝি আছেন, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল রয়েছে, এটা সম্প্রীতি এখানে বজায় থাকে। আমি একজন যে দেখলাম এখানে শাঁখা সিঁদুর পড়ে আছে, তিনি কিন্তু মাজারে এলেন এবং প্রার্থনা করলেন, আমরাও চাদর চাপালাম, এটাই তো সম্প্রীতি। এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তারা তো সারে জাহাজ সে আচ্ছা গানটাও বাজিয়ে, মুক্তির ও মন্দিরে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে, আজ 9ই আগস্ট শহীদদের তাদের তো শ্রদ্ধা জানালেন, এটাই তো সম্প্রীতি। সকাল থেকে বহু জায়গা আপনি গেলেন, তারপরেও এখানে একটা আসার টান। মুখ্যমন্ত্রী মমতা দি বলছে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার, মুসলিম সম্প্রদায়ের মানুষের তো বহু উৎসব আছে, তার মধ্যে মহরম একটা আছে, ওদের ঈদের উৎসব আছে, সবে বরাত আছে, মহরম আছে, আরও অনেক আছে, আমাদেরও দুর্গা পূজা কালী পূজা শনি পূজা সব আছে, সকলেই তো সব জায়গায় যায়। আর আল্লাহ ঈশ্বর ভগবান ঠাকুর এরা তো যে যার মতো জায়গায় রয়েছে, এরা তো সবার, এরা তো কারো একার নয়। এখানে কত বছর বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।